কুরআনে বর্ণিত অলৌকিক উট। আদ জাতি ধ্বংস হয়ে যাবার পর যে কয়েকজন মুমিন জীবিত ছিলেন তারা কৃষ্ণসাগরের কুল ঘেঁষা হেজাজ ও সিরিয়ার মধ্যবর্তী এক অঞ্চলে চলে যান। কুরআনে তাদের বলা হয়েছে সামুদ জাতি। যেহেতু তারা স্থাপত্য শিল্পে পারদর্শী ছিলেন, ওই অঞ্চলেও পাথর কেটে বাড়ি বানান তারা। সময় গড়ার সাথে সাথে তাদের ছেলে সন্তানেরা বড় হয়, জওয়ানেরা বুড়ো হয়। আল্লাহর আজাবের সাক্ষী মুমিনগণ একে একে ইন্তেকাল করেন। কয়েক প্রজন্ম ধরে শয়তানের ধোকায় তারা আবার শিরক করতে শুরু করে। যেসব কারণে প্রথম আদ জাতি ধ্বংস হয়েছিল তারা সবই করতে থাকে আবার। আল্লাহ তাআলা তাদের সতর্ক করার জন্য হজরত সালেহ আলাইহিসসালামকে পাঠান। হজরত সালেহ আলাইহিসসালাম তাদেরকে বলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তিনি আরো বলেন, তোমরা স্মরণ করো যখন আল্লাহ আদ জাতির পরে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেন এবং পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ ও পাহাড় খোদাই করে বাড়ি নির্মাণ করেছ। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেরিও না। হযরত সালেহ আলাইহিসসালাম নিরন্তর দাওয়াতি কাজ চালিয়ে যেতে লাগলেন। সামুদ জাতির নেতৃবৃন্দ নানাভাবে তাকে বাধা দেওয়ার চেষ্টা করার সত্ত্বেও তিনি আল্লাহর হুকুম পালনে অবিচল থাকেন। এভাবে অনেক বছর পেরিয়ে যায় এবং সালেহ আলাইহিসসালাম বৃদ্ধ হয়ে যান। কাফেররা যখন দেখল তাকে কোনোভাবেই নিরস্ত্র করা যাচ্ছে না, তখন অদ্ভুত এক আবদার করে বসল। তারা ভেবেছিল হযরত সালেহ আলাইহিসসালাম কখনোই এই আবদার পূরণ করতে পারবে না, এরপরে তাদের আর দাওয়াতও দেবেন না। তারা হযরত সালেহ আলাইহিসসালামকে বলল, আপনি যদি সত্যি সত্যি আল্লাহর পয়গম্বর হন তাহলে ওই পাহাড় থেকে একটি স্বাস্থ্য সবল ও 10 মাসের গর্ভবতী উট বের করে দেখান। সালেহ আলাইহিসসালাম প্রথমে তাদেরকে অঙ্গীকার করতে বললেন, যদি আমি তোমাদের আবদার পূরণ করি তবে আল্লাহর প্রতি ঈমান আনবে তোমরা? তারা সবাই অঙ্গীকার করল। এরপর সালেহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার মালিক, আপনার জন্য কোনো কিছুই কঠিন নয়, আপনি তাদের আবদার পূরণ করে দিন। এমন সময় বিকট শব্দে পাথর ভেঙে তারা যেমন দাবি করেছিল ঠিক তেমনই একটি উট বের হয়ে আসল। এ বিস্ময়কর মুজিজা দেখে তৎক্ষণাৎ সবাই ঈমান আনতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তাদের নেতৃবৃন্দ এসে বাধা দেয়। অল্প কয়েকজনই শুধু তাদের কথা অগ্রাহ্য করে ঈমান আনে। সালেহ আলাইহিসসালাম তাদেরকে বললেন, এটি আল্লাহর উট, তোমাদের জন্য আল্লাহর নিদর্শন। এটি একদিন পরপর পানি পান করবে। উটটি এত বেশি পানি পান করত যে অন্য প্রাণীর খাবারের জন্য কোনো পানি থাকত না। মূলত এটাও ছিল আল্লাহর আজাব। অবশেষে তারা উটটিকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তারা যখন উটটিকে হত্যা করে, হযরত সালেহ আলাইহিসসালাম অশ্রু ভরা চোখে তার জাতিকে বললেন, হে দুর্ভাগা জাতি, তোমরা কি ধৈর্য ধারণ করতে পারলে না? এখন আল্লাহর আজাবের অপেক্ষায় থাকো। এর 3 দিন পর অবধারিত শাস্তি আসে। এক বিকট আওয়াজ হয়। সে আওয়াজে যেই অবস্থায় ছিল সে অবস্থাতেই মৃত্যুবরণ করে। আল্লাহর নির্দেশে সালেহ আলাইহিসসালাম মুমিনদের নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। আজাব শেষে সালেহ আলাইহিসসালাম আপন জাতির শূন্য ঘরবাড়ি দেখে দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলে ওঠেন, তোমাদের নসিহত করেছিলাম কিন্তু তোমরা তো নসিহতকারীদের পছন্দ করো না। সূরা আরাফ আয়াত 79।